অমর একুশে ফেব্রুয়ারির এবার ৬৯ বছর পূর্ণ হলো। স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে নিয়োজিত হয়েছিলেন, কিন্তু তাকে তার কাজ শেষ করতে দেওয়া হয়নি। বঙ্গবন্ধুকে হত্যা করবার পর দীর্ঘ ২১ বছর আমরা উল্টো পথে হেঁটেছি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা আবার আমাদের সেই স্বাধীনতার চেতনায় ফিরে এসে দেশকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাচ্ছি। সুধী মণ্ডলী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ইউনেস্কোর ক্যাটাগরি ২ প্রতিষ্ঠান, আমাদের এই অর্জনে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সক্রিয়তা বিশেষভাবে স্মরণীয়। তিনি এই ইনস্টিটিউটের প্রধান পৃষ্ঠপোষক। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভাষা অনুরাগ, উন্নয়ন ও জ্ঞান বিজ্ঞান চর্চার সকল ক্ষেত্রে মাতৃভাষা ব্যবহারে তাঁর গৃহীত উদ্যোগ জাতিকে প্রাগ্রসর ও বিজ্ঞান মনস্ক করে তুলছে। ডিজিটাল বাংলাদেশের ধারণা একান্তই তাঁর এবং তিনি তা বাস্তবায়িত করেছেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন, এজন্যে আমরা আনন্দিত ও প্রেরণাদীপ্ত। বরাবরের মতোই আজও তাঁর সদয় উপস্থিতি আমাদের এই আয়োজনের গুরুত্ব ও গাম্ভীর্য বৃদ্ধি করেছে। কোভিড-১৯ অতিমারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প পরিসরে হলেও এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ৪ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ তিনি এই অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও সক্রিয় তত্ত্বাবধানে এবছর আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২১ এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক ২০২১ ঘোষণা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আজ পদক প্রদান করবেন। মাতৃভাষার সংরক্ষণ, বিকাশ ও প্রমিতায়নে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি দু বছর অন্তর এ পদক প্রদান করা হবে। এ স্বীকৃতির মাধ্যমে মাতৃভাষার সংরক্ষণ ও বিকাশে উৎসাহ প্রদান এবং ভাষিক ও জাতিগত সম্প্রীতির পথ আরো প্রশস্ত হবে বলে আমরা বিশ্বাস করি। এবারের পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্রয় এবং সংগঠনের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। সুধী মণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলা ভাষায় প্রথম ভাষণ দিয়েছিলেন। দ্বিতীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরই সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বের সকল মাতৃভাষার সংরক্ষণের লক্ষ্যে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করায় আমাদের মাতৃভাষার আন্দোলন ও চেতনা বিশ্বে প্রসারিত হয়েছে। এদেশের সব ভাষাভাষীর শিক্ষার সুযোগ সৃষ্টির উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে। ইতোমধ্যে এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ৫টি মাতৃভাষা চাকমা, মারমা, গারো, সাদ্রি এবং ত্রিপুরাদের মাতৃভাষা ককবরক ভাষায় প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে সরকারি উদ্যোগে প্রকাশিত হয়েছে। এসব ভাষায় পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক বাংলাদেশের নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা কর্মসূচি ইতোমধ্যে সম্পাদিত হয়েছে। সমীক্ষার ফল অনুযায়ী পরবর্তী কার্যক্রম হিসেবে ভাষার প্রমাণীকরণের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা ভাষা গবেষণা ট্রাস্ট আইন ২০২১ও প্রক্রিয়াধীন রয়েছে। সুধীবৃন্দ, কোভিড-১৯ অতিমারীর বিশ্বব্যাপী অর্থনৈতিক সহ সকল কর্মকাণ্ডে নজিরবিহীন যে বিরূপ প্রভাব পড়েছে তা থেকে বাংলাদেশও মুক্ত নয়। তবুও করোনা অতিমারীর সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর সময়োচিত সাহসী সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ করোনা পরিস্থিতি সাফল্যের সঙ্গে মোকাবেলা করে যাচ্ছে। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাও রয়েছে অব্যাহত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়েছে। আমরা আনন্দিত যে দেশবাসী এ সকল অগ্রগতির সুফল ভোগ করছেন। জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক ফোরামে আমাদের শিক্ষার অগ্রগতি ইতিবাচক বলে মূল্যায়ন করা হয়েছে। আমরা প্রতিবন্ধকতা পেছনে ফেলে সামনে এগোতে চাই। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা এবং নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা ২১শে ফেব্রুয়ারির মর্মবাণী হচ্ছে আমাদের মাথা উঁচু করে সামনে এগিয়ে চলা,
अन्याय और अविचार प्रतिहत करा जा किछु अगणतान्त्रिक अमानविक और अनैतिक तार प्रतिबाद करे सत्य और न्याय प्रतिष्ठा करा माननीय प्रधानमंत्री शेख हासिनार नेतृत्वे से पथे आमरा अग्रसर हच्छि माननीय प्रधानमंत्री आपनार उपस्थिति आमादेर सकल सीमाबद्धता भूल त्रुटि और असम्पूर्णता के दूरे ठेले दिए आमादेर अनुष्ठान और एई आयोजन के सार्थक करे तुलेछे शिक्षा मंत्रणालय एवं आपनार सृष्ट आंतर्जातिक मातृभाषा इन्स्टिट्यूटर पक्ष थेके आपनाके आमादेर आंतरिक कृतज्ञता ज्ञापन करछि सुधीवृंद আমাদের নতুন প্রজন্ম একুশের মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাদেরকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের লক্ষ্য অর্জনে পিতার মতোই মাননীয় প্রধানমন্ত্রী আপনার দেশপ্রেম সাহস প্রজ্ঞা ও দূরদৃষ্টি আমাদেরকে পথ দেখাবে চেতনার বাতিঘর হিসেবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক